নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি কম খরচে মাত্র 5 মিনিটে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু সামার ড্রিঙ্কস রেসিপি। এই পানীয় গরমকালে বাড়িতে আসা অতিথি থেকে শুরু করে পরিবারের সবাইকে চটজলদি তৈরি করে সার্ভ করা যায়, যা স্বাদে যেমন টেস্টি, শরীরের জন্য খুবই হেলদি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব টক দই। দু কাপ পরিমাণে টক দই নিয়ে নিলাম। এখানে মোট 400 গ্রাম টক দই নিয়েছি। আপনারা চাইলে এই ঘোল কিন্তু মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। 4 টেবিলস্পুন আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টি দই দিয়ে তৈরি করলে ঘোলের মধ্যে আলাদা করে চিনি দেওয়ার দরকার পড়বে না। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পাতিলেবুর রস। দেড়খানা পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি, তবে টকটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। যেহেতু এটা টক দই তাই আমি 1/2 খানা লেবুর রস দিলাম, মিষ্টি দই হলে 2 পাতিলেবুর রস দিতে হতো। এবারে সব কিছুকে ভালো করে একটা মিক্সের সাহায্যে মিক্স করে নেব। সব থেকে ভালো কথা হলো, ঘোল বানানোর জন্য কিন্তু কোনো রকম ব্লেন্ডার বা মিক্সির প্রয়োজন হয় না, শুধুমাত্র হ্যান্ড মিক্স দিয়ে তৈরি করা যায় খুব তাড়াতাড়ি। বাড়িতে ডাল ঘোটা থাকলেও সেটা দিয়েও করা যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। যে কাপের মধ্যে দই নিয়েছিলাম সেই 2 কাপটাই ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বরফের টুকরো। বরফগুলোকে একটু ভেঙেও আপনারা মানে কুচি কুচি করেও ব্যবহার করতে পারেন। এইবারে একটু সময় নিয়ে এই হ্যান্ড মিক্সটা দিয়ে এইভাবে আমরা এটাকে ভালো করে মিক্স করব, যতক্ষণ না বরফটা সম্পূর্ণ গলে গিয়ে জল হয়ে যাচ্ছে। এই দেখুন কেমন ফেনা হতে শুরু হয়েছে। ঘোলের কিন্তু এটা একটা বিশেষত্ব, এই ফেনাটা। আর এই সময় একটু চেখে দেখে নেব নুন আর মিষ্টির পরিমাণটা, নিজেদের স্বাদ অনুসারে নুন, মিষ্টি আর লেবুটা অ্যাড করতে হবে। বরফটা একদম গুলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে ঘুটে নিলাম বা বিট করে নিলাম। এবারে আমরা ঘোলটা সার্ভ করব। এবারে আমি 2 গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি ঘোলটাকে সার্ভ করে দেব। আমরা চাইলে ঘোলটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি আর দরকার মতো ফ্রিজ থেকে বার করে সার্ভ করতে পারি, শুধু সেক্ষেত্রে সার্ভ করার আগে আবার একটু বিট করে নিতে হবে। যেহেতু অল্প পরিমাণ দই দিয়ে বেশি পরিমাণে ঘোল তৈরি করা যায়, তাই ঘোল তৈরির খরচাটাও কিন্তু অনেক কম। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি অ্যান্ড হেলদি সামার ড্রিঙ্কস রেসিপি, দইয়ের ঘোল। এবারে এই গরমকালে মাত্র 5 মিনিটের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল তৈরি করে বাড়িতে আসা অতিথি থেকে শুরু করে পরিবারের সবাইকে সার্ভ করুন। আশা করি শরীরের সঙ্গে সঙ্গে মনটাও জুড়িয়ে যাবে।